থামছে না দেশের পুঁজি বাজারে টানা নবম পতন দেখেছে মতো প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিআইসি শেয়ার দর হারিয়েছে তিন শতাধিক প্রতিষ্ঠান রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিআইসি এক্স একষট্টি দশমিক পাঁচ চার পয়েন্ট হারিয়ে 5250 পয়েন্টে নেমে এসেছে পাশাপাশি কমেছে অপর দুই সূচক দিনভর এক্সচেঞ্জটিতে 332 কোটি 75 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে যা আগের কর্মদিবসের তুলনায় 185 কোটি টাকা কম এই দিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 322 টির শেয়ারের দাম কমেছে বেড়েছে মাত্র 31 টির অপরিবর্তিত ছিল বাকি 29 প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক রোববার একশো সত্তর দশমিক চার শূন্য পয়েন্ট হারিয়েছে লেনদেন হয়েছে আট কোটি ত্রিশ লাখ টাকার শেয়ার